ক্যানিংয়ের তৃণমূল দলের প্রথম থেকে আপনি জন্মলগ্ন থেকে, সেই কারণের জন্য তৃণমূলের অপর সংগঠনের লোকজন তাকে খুনটা করেছে, এটা নিয়ে কী বলবেন? দেখুন, তার মা এই পঞ্চায়েতের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিল, এবং বিশেষ করে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে তালিকায় যে ঘরের নামের লিস্ট, এবং তার ছেলে যেটা বলছে যে মা একাধিকবার জানিয়েছে যে এই কাজ করতে গিয়ে তাকে হুমকি মুখে পড়তে হচ্ছে আপনার এই শাসক দলের এই কিছু নেতা নেত্রীদের হাতে, সেটা কি আপনি জানতেন? গত কয়েকদিন আগে সন্ধ্যাবেলায় তার ক্ষেতের মধ্যে গলা কাটা অবস্থায় পড়েছিল, এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত আছে বলে আপনারা মনে করেন? ব্লক সভাপতিকে পাচ্ছে না, তাদের কি এই আফসোসটা কি খুব শীঘ্রই ঘুচে যাবে? আপনাকে আবার ফের পুরনো ব্যাটিংয়ে দেখতে পাবো? তখনকার রাজনৈতিক পরিস্থিতি আর আজকের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। দেখুন, গ্রাম বাংলার রাজনীতিটাই সম্পূর্ণ আলাদা। এটা আমাদের খুবই দুর্ভাগ্য যে ক্যানিং পশ্চিম বিধানসভায় গোপালপুর অঞ্চলে এবং অন্যান্য জায়গায় আমরা কয়েকজন দলীয় কর্মীকে হারিয়েছি। প্রশাসন এ ব্যাপারে অত্যন্ত তৎপর এবং প্রশাসন সম্পূর্ণভাবে দোষী ব্যক্তিদের খুঁজে আইনত সাজা দেওয়ার ব্যবস্থা করছে, এবং আমি বিশ্বাস করি যে আজকে আমি যেখানে এসে পৌঁছেছি, সুচিত্রা মণ্ডল সে আমার দলীয় কর্মী ছিল দীর্ঘদিনের এবং অত্যন্ত গরিব ঘরের একটি মেয়ে, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। যেই করে থাকুক, প্রশাসন তার ব্যাপারে তৎপর হবে এবং দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করবে, আমি এটা বিশ্বাস করি। এই যে সুচিত্রা মণ্ডলকে গত কয়েকদিন আগে সন্ধ্যাবেলায় তার ক্ষেতের মধ্যে গলা কাটা অবস্থায় পড়েছিল, এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত আছে বলে আপনারা মনে করেন? দেখুন, এটা প্রশাসনের কাজ, কে বা কারা এটা করেছে সেটা প্রশাসন তদন্ত করে বার করবে। তার স্বাভাবিক কারণে যখন ঘটনা ঘটে তখন তো অন্য পাশে কেউ ছিল না, সুতরাং তার ছেলে লিখিত আকারে একটা অভিযোগ দায়ের করেছে, আমি চাইবো যে প্রশাসন সেটা নিরপেক্ষভাবে তদন্ত করে বার করবে। আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে ওনার ছেলে দীনবন্ধু মণ্ডল, সে যে অভিযোগটা করেছে সে আপনাদেরই এই পঞ্চায়েতেরই তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য, তার স্বামীর বিরুদ্ধে মূলত অভিযোগটা করেছে, এবং তার মৃতের ছেলের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে সুচিত্রা মণ্ডল দীর্ঘদিন ধরে মূল তৃণমূল সংগঠনের সাথে যুক্ত ছিল, সেই কারণের জন্য তৃণমূলের অপর সংগঠনের লোকজন তাকে খুনটা করেছে, এটা নিয়ে কী বলবেন? দেখুন, এইটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার, এটা গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় কি না আমি এই নিয়ে কোনো দায়িত্ব নিয়ে বলবো না। আমি একটা কথা বলতে পারি, যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখ এবং বেদনাজনক। আবার বলছি, দীনবন্ধু মণ্ডল তার মাকে হারিয়েছেন, অনেক আগে তার বাবাকে হারিয়েছেন। দীনবন্ধু মণ্ডলের আজকে যে অবস্থা, তাতে সে লিখিতভাবে সে অভিযোগ দায়ের করেছে, এবং এই অভিযোগ প্রশাসন তদন্ত করে প্রকৃত এই ঘটনার সঙ্গে যে যুক্ত থাকবে তাকে পরিপূর্ণ সাজা দিক, এইটাই চাইব। দীনবন্ধুর যে পঞ্চায়েত সদস্য স্বামী আদিত্য বৈদ্যর নামে যে অভিযোগটা করেছে সেটা কতটা যুক্তিযুক্ত আছে বলে মনে করেন? এখন এটা সম্পূর্ণভাবে তার পরিবারের ব্যাপার, তার পরিবার মনে করেছে, তার পরিবারের হয়ে দীনবন্ধু মনে করেছেন, কেন করেছেন সেটা তার উত্তর দীনবন্ধু দেবে, এর উত্তর আমার দেয়া নয়। তা প্রশ্ন হচ্ছে একটাই, তার মাকে সে হারিয়েছে এবং সে যেটা লিখিত আকারে দিয়েছে প্রশাসন তদন্ত করবে এবং প্রকৃতভাবে দোষী ব্যক্তিকে সাজা দেবে, এইটাই তো আমি মনে করি। দীনবন্ধু মণ্ডল যেটা লিখিত অভিযোগের মধ্যে যেটা রয়েছে যে তার মা এই পঞ্চায়েতের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিল, এবং বিশেষ করে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে তালিকায় যে ঘরের নামের লিস্ট এবং তার যে সমস্ত নথিপত্র সেই সমস্তগুলো তুলেছিল, সেই নিয়ে তৃণমূলের অপরপক্ষের সাথে তার একটা দ্বন্দ্ব ছিল, এর আগে ওর মা একাধিকবার জানিয়েছে, আপনি কি জানতেন যে সুচিত্রা মণ্ডল এরকম অভিযোগ করেছে যে সেই রকম কাজ করার জন্য দলেরই অন্য লোকজন তারাই বাধা দিচ্ছে? না, সুচিত্রা মণ্ডল আমাদের দলের হয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো, মানুষের হয়ে কাজ করতো, সমস্ত কর্মসূচিকে সাফল্য রূপায়িত করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কর্মসূচিকে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতো। এবার এই কাজ করতে গিয়ে এলাকার মানুষের একটা ধারণা বা এলাকা থেকে একটা বিষয় যে কেউ হয়তো শত্রুতা করে এই জাতীয় ঘটনা ঘটাতে পারে, সেটা কে বা কারা, যা তার কাজ হচ্ছে প্রশাসন তদন্ত করে বার করবে। তার ছেলে যেটা বলছে যে মা একাধিকবার জানিয়েছে যে এই কাজ করতে গিয়ে তাকে হুমকি মুখে পড়তে হচ্ছে আপনার এই শাসক দলের এই কিছু নেতা নেত্রীদের হাতে, সেটা কি আপনি জানতেন? দেখুন, এটা লোকালি গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গার বিষয়, এটা পরিপূর্ণতার সঙ্গে এর আগে অনেকবার ও আমাকে গিয়ে পার্টি অফিসে জানাতো যে এইরকমভাবে যে আমি যখনই কাজ করতে যাই আমাকে কেউ না কেউ বাধা দেওয়ার চেষ্টা করছে, গ্রামের মানুষের সঙ্গে মিশতে দিচ্ছে না, কাজ করতে দিচ্ছে না। তা আজকের যে ঘটনাটা ঘটছে, আজকের এই ঘটনার সঙ্গে আগের ঘটনার সঙ্গে তো বিষয় নয়, প্রশ্নটা হচ্ছে আজকের যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত মারাত্মক, সে তার মাকে হারিয়েছে, মার এই বেদনা নিয়ে তার যা অভিজ্ঞতা, তার যা চিন্তাভাবনা, সেটাকে প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে তার আইনত ব্যবস্থা নেবে। সুচিত্রা মণ্ডল আপনাকে যে অভিযোগে তখন কি কারোর নাম বলেছিল? এই যে এখন যে সুচিত্রা মণ্ডল যখন এই বিষয় করেছিলেন তখনকার রাজনৈতিক পরিস্থিতি আর আজকের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। দেখুন, গ্রাম বাংলার রাজনীতিটাই সম্পূর্ণ আলাদা।
গ্রাম বাংলার রাজনীতিটা দিনের পর দিন পাল্টাতে থাকে। এখন বর্তমানে যে ঘটনাকে কেন্দ্র করে তার নিজের জীবনটা গেল, দীনবন্ধু তার মাকে হারালো, এই ঘটনাকে কেন্দ্র করে আমি আবার আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সে লিখিত আকারে যে অভিযোগ জানিয়েছে প্রশাসন নিরপেক্ষভাবে তার ব্যবস্থা নিক। দলগতভাবে কীভাবে তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে? আমরা দলগতভাবে আজকে এসছি ওর পরিবারের পাশে সবাই, আমার এই এলাকার সমস্ত জনপ্রতিনিধিরা এসছেন, আমরা এসছি এবং আমরা চাইব যে আমার দলের উপর নেতৃত্বের কাছে জানাতে, যাতে একটা বেকার ছেলের যাতে কর্মসংস্থান হয় এবং তার পরিবারটা যাতে বেঁচে বাঁচুক, আমরা সেটা অবশ্যই চেষ্টা করব দলকে বিষয়টা জানাতে। একটা শেষ প্রশ্ন, ক্যানিংয়ের তৃণমূল দলের প্রথম থেকে আপনি জন্মলগ্ন থেকে, আজকে বেশ কয়েক বছর দেখছি আপনি একটু ক্যানিং থেকে বিমুখ হয়ে রয়েছেন, আবার কি নতুনভাবে দলগতভাবে আবার ফিরে আসছেন, বা লোকের এই সব মানুষ যারা আপনার অনুগামী তারা এখনও পর্যন্ত সেভাবে বেরোচ্ছেন, তাদেরকে কী বলবেন? দেখুন আমি একটা কথা বলি, আমি মানুষের সঙ্গে ছিলাম, মানুষের সঙ্গে আছি, কর্মীদের সঙ্গে ছিলাম, কর্মীদের সঙ্গে আছি, মানুষের অন্তরে আছি। এই দলটা জন্মলগ্ন থেকে ছিলাম, অনেক লড়াই অনেক সংগ্রাম, মাননীয় নেত্রী আমাকে চারটে বিধানসভার দায়িত্ব দিয়েছিলেন, আমি নিজে জীবনকে উৎসর্গ করে সিপিএমে এসে 34 বছরের অপশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সাধারণ কর্মী হিসাবে কাজ করেছি, আজও মানুষের সঙ্গে আছি। এবার যেখানে যেখানে আবার আমি অঞ্চলে অঞ্চলে সমস্ত জায়গায় যাব, মানুষের পাশে দাঁড়াবো, মানুষের কান্না মানুষের অভিযোগ আমার কাছে এসে পৌঁছচ্ছে এবং আমি চাইব যে মানুষ একদম পরিপূর্ণতার সঙ্গে স্বাধীনভাবে থাকুক, ব্যক্তি স্বাধীনতা নিয়ে থাকুক। সুতরাং আমি আবার পুরো সময় দেবো দলের জন্য। ব্লক সভাপতিকে পাচ্ছে না, তাদের কি এই আফসোসটা কি খুব শীঘ্রই ঘুচে যাবে, আপনাকে আবার পেট পুরনো ব্যাটিংয়ে দেখতে পাবো? দেখুন আমি প্রত্যেকটা অঞ্চলের কর্মীর সঙ্গে আমার পরিপূর্ণতার সঙ্গে যোগাযোগ আছে, প্রত্যেকটা এলাকার উন্নয়নের সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি এই 5 বছরে জেলা পরিষদ থেকে প্রায় 8.5 কোটি টাকার ডেভেলপমেন্টের কাজ করেছি, আর সুন্দরবন দপ্তর ধরি, অন্যান্য ইরিগেশন ধরি, প্রচুর কাজ মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ অনুপ্রেরণায় কাজ করেছি। তো সুতরাং মানুষের সঙ্গে থাকবো, কর্মীদের সঙ্গে থাকবো, কর্মীদের পাশে থাকবো এবং কর্মীদের সঙ্গেই আছি, এই বিশ্বাস রাখুন, আস্থা রাখুন এবং মানুষই আমার প্রেরণা যোগাচ্ছে, কর্মীরা আমার প্রেরণা যোগাচ্ছে। দাদা, কিছুদিন আগে এই অঞ্চলে যে দিদি সুরক্ষা কবচ কর্মসূচিকে নিয়ে আপনাদেরই দলেরই দুই পক্ষের মধ্যে একটা ঝামেলা হয়েছিল এবং তাতে দিদি সুরক্ষা কবচ কর্মসূচি ভেস্তে গিয়েছিলো, আপনি তখন একটা অভিযোগ করেছিলেন যে এখানকার যিনি বিধায়ক আছেন সেই বিধায়কের লোকজনের, বিধায়ক আপনার লোকজনকে মাঠে নামতে দিচ্ছে না, কাজ করতে চান বলে একটা অভিযোগ করেছিলেন, সেটা কতটা মিটেছে? দেখুন আমার যা বলার আমি দলকে জানিয়েছি, আমার যা বলার আমি দলকে উপরে জানিয়েছি, সেদিনকের ঘটনার সাক্ষী যারা গোপালপুর অঞ্চলের মানুষ, এরভাঙার মানুষ, প্রশাসন তার সাক্ষী যে দিদির দুধ করবার অধিকার সবার রয়েছে গ্রামে গ্রামে। আগে দিদিকে বলো কর্মসূচি আমি এই গোপালপুর অঞ্চলে সহ সারা ক্যানিং পশ্চিম বিধানসভায় করেছি, এবার দিদিকে বলো কর্মসূচি নিয়ে আমাদের ছেলেটা যখন রাস্তায় নামে আমাদের দলের তকমা নিয়ে কিছু মানুষ তাদের ওপর হামলা করে, প্রশাসন তার সাক্ষী রয়েছে এবং বিষয়টা আমি দলকে জানিয়েছি। এখন কি আপনাকে বিভিন্ন কাজে বাধা পড়তে পাচ্ছেন আপনি দলের অপরপক্ষের কাছ থেকে? দেখুন আমি একটাই কথা বলতে পারি যে মানুষের হয়ে যখন কাজ করতে রাস্তায় নামবো, স্বাভাবিক কারণে এত মানুষের উপস্থিতি, এত মানুষের উপস্থিতি আর অন্যের কাছে ভীতির কারণ হয়ে দাঁড়াতে পারে, এটাও হয়ে দাঁড়াতে পারে। তো আমি তো চাইবো আমার দল ঐক্যবদ্ধ এবং যৌথভাবে কাজ করবার অঙ্গীকার আমাদের, আমরা কারুর সঙ্গে বিরোধ থাকুক এটা চাই না, আমরা চাই ঐক্যবদ্ধভাবে আমার দল চলুক এবং সবাইকে আমি এই বার্তা দিতে আজকে এখানে এসেছি যে আমরা ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা এবং ক্যানিং পশ্চিম বিধানসভায় আমার দলকে সংগঠিত করতে, সংগঠনকে মজবুত করতে আমরা চাইব ঐক্যবদ্ধ প্রয়াস।